পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি জেপির পাত্তাশি ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার পাত্তাশি ইউনিয়ন জেপির উদ্যোগে পাত্তাশি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নবগঠিত ইউনিয়ন কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল কবিরের সভাপতিত্বে ও উপজেলা জেপির যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান রানার সঞ্চালনায় উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলনের প্রধান অতিথি উপজেলা জেপির আহ্বায়ক ও পাত্তাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহিন হাওলাদার। পিরোজপুর দুই আসনের সাংসদ ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর, একান্ত সচিব মেজবাউদ্দিন, উপজেলা জেপির যুগ্ম আহ্বায়ক কাউসার উদ্দিন আহমেদ দুলাল সহ আরও অনেকে। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জেপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে পাত্তাশি ইউনিয়নের 9টি ওয়ার্ডের জেপির পূর্ণাঙ্গ কমিটি ও 31 সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।